লাইফ অনেক চিল করতে হবে তাই না? তাই আজকে চিলের মতো উড়ে বাইরে চলে গিয়েছিলাম। আর আজকের ওয়েদার মাসালা অনেক ভালো ছিল, না ছিল অনেক রোদ না ছিল বৃষ্টি, মিষ্টি মিষ্টি একটা ওয়েদার। আর এরকম ওয়েদারে বাইরে যাব না সেটা কি কখনো হয় বলো? আমি তো এরকম ওয়েদারের জন্যই অপেক্ষায় থাকি। সো কারা কারা এরকম ওয়েদারের জন্য অপেক্ষায় থাকো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যেও। এরপর হচ্ছে ফুলের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে কেউ কেন আমাকে কোনোদিন ফুল গিফট করে না। সো কেউ যদি আমাকে কখনো কোনো কিছু গিফট করতে চাও অবশ্যই ফুল গিফট করো। তারপরে হচ্ছে শপিং করতে চলে গিয়েছিলাম, যেগুলোর ক্লিপস আর নেওয়া হয় না, কারণ আমার আম্মু এমনিতে অনেক বিরক্ত ছিল, আমার কিছুই পছন্দ হচ্ছিলো না, আমাকে অনেক হাঁটাইছি, যার জন্য আম্মু পারলে আমাকে ওখানেই মাইট দেয়। আর এই দোকানে হচ্ছে আমি এই জিনিসটা পেয়েছিলাম, এটা দিয়ে মাথা চুলকেতে এত বেশি আরাম লাগে। এটার দাম নিয়েছিল 60 টাকা, বাট 60 লাখ টাকার কাজ করে এমন মনে হচ্ছিলো। এরপর হচ্ছে আমরা সাফরন রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম আর এখানে হচ্ছে এই কর্নার সিটে বসেছিলাম আর এখান থেকে বাইরের ভিউ দেখা যাচ্ছিলো, খুবই ভালো লেগেছে। আর আজকে হচ্ছে আমি এখানে করেছিলাম আর আম্মু এখানে ডাল ভাত খেয়েছিল, সাথে ভর্তাও নিয়েছিল, বাট আজকে কেন জানি আমার হচ্ছে মোরগ পোলাও খেতে ইচ্ছা করছিল। এরপর হচ্ছে কেকের দোকানে চলে গিয়েছিলাম আর এখান থেকে হচ্ছে দেখতেছিলাম যে কোন কেকটা নেওয়া যায়। পরে মনে হলো যে না, যেহেতু রাজের বার্থডে সামনে আসতেছে তো বার্থডেতেই কেক নেওয়া যাবে, এখন পেস্ট্রি নিয়ে বাসে চলে আসি। আর এগুলার টেস্ট কিন্তু অ্যামেজিং ছিল, আমি তো এই দোকানের ফ্যান হয়ে গেছি পুরা। আসার সময় এই রাস্তাটা আমার খুবই ভালো লেগেছে, কারণ ওই পাশের হচ্ছে ট্রেনের রাস্তা, বা দূর থেকে মনে হচ্ছিলো যে পাহাড়, মনে হচ্ছিলো যে ওই পাশে পাহাড় আর এদিকে রাস্তা, এরকম একটা ভিউ ফিল হচ্ছিলো। সো আজকের মতো আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ছোট্ট পেজটাকে অবশ্যই ফলো দিয়ে যেও।